আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস আউটলাইন প্রপার্টি নিয়ে। আউটলাইন হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন বাটনের চারপাশ থেকে কিছু ইফেক্ট পড়ে থাকে, তবে কথা না বাড়িয়ে কোডে চলে যায়। প্রথমে আমি একটি হেডার ট্যাগের মাধ্যমে দিয়ে দিচ্ছি, দিস এক্সাম্পল ইজ ফর দা আউটলাইন প্রপার্টি। ওয়েল দেন, আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এটার বেসিক এইচটিএমএল পোর্শনটুকু আমি লিখে নেব, তো আমার সাথে কোড চালিয়ে যান। তো প্রথমে বলে রাখি, মূলত 10 ধরনের সিএসএস আউটলাইন প্রপার্টি থাকে। আমি নোট প্যাডে প্রথমে সেগুলোর নামগুলো আপনাদেরকে নোট ডাউন করে দিচ্ছি, আপনার খাতা কলম নিয়ে সেগুলোকে নোট ডাউন করে নেন। আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই যেন আপনাদেরকে দেখতে সুবিধা হয়। আমি ফন্ট সাইজ 18 করে দিচ্ছি। ওয়েল, এক নাম্বার হচ্ছে আপনার ডটেড ডটেড, নাম্বার টু হচ্ছে ড্যাশড, দেন সলিড, ডাবল, গ্রুপ, রিচ, ইনসেট, আউটসেট, নাম, হিডেন। বেসিক্যালি নাম এবং হিডেন একই ধরনের কাজ করে, তো আমি যখন কোডে যাব তখন আপনারা এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি প্রথমে এর জন্য ক্লাস সহ এইচটিএমএল পোর্শনটা ফার্স্ট অফ অল লিখে নিচ্ছি। আমি এখানে পি নিচ্ছি ক্লাস, আমি সিএল ওয়াইজ যাব, ফার্স্ট অফ অল ডট ইট, দিস আমি দিয়ে দিচ্ছি এ ডট ইট আউটলাইন, দেন আমি ট্যাগটিকে শেষ করছি। তারপরে আর একটি পি ট্যাগ নিচ্ছি আমি, যার ভিতরে ক্লাস দিচ্ছি আমার সেকেন্ড ক্লাস ড্যাশড এ ড্যাশড আউটলাইন, আমি ট্যাগটিকে শেষ করে দিচ্ছি। একইভাবে আমি পি ট্যাগের মাধ্যমে নিউ, তারপর হচ্ছে আমার সলিড, আমি সলিড পোর্শনটিকে এবার নিচ্ছি এ সলিড আউটলাইন, দেন আমার হচ্ছে ডাবল অ্যাকশন পি ক্লাস ইকুয়াল ডাবল এ ডাবল আউটলাইন, দেন আমার হচ্ছে গ্রুপ পি ক্লাস ইকুয়াল গ্রুপ এ গ্রুপ আউটলাইন। একইভাবে আমি রিচ 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 এ রিচ আউটলাইন, দেন আমার ইনসেট 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 আউটলাইন, দেন আমার আউটসেট আউটসেট এ আউটসেট আউটলাইন, দেন নান এন্ড হিডেন আমি এখানে বেসিক্যালি দেখাবো না, কারণ নান এন্ড হিডেন এর বেসিক্যালি কোনো আউটপুট নাই। তো আমি যে কাজটি করব, আমি এখানে সাইটটিকে রিলোড দিয়ে আসি, কোনো আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি না, জাস্ট এগুলো বেসিক যে আমরা আউটস্টাইল ফরম্যাটে দিয়েছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি আমার স্টাইল শিটে গিয়ে প্রথমে আমি যে কাজটি করব, আমার টোটাল পি এর আউটলাইন এগুলো দেখেন না আপনারা, আউটলাইন আমি প্রথমে তার জন্য একটি কালার দিয়ে দিই, আউটলাইন কালার দিব আমি রেড, যেন আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে পারি। আমি আর একটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। দেন আমার ফার্স্ট অপ ছিল হচ্ছে ডটেড, তাহলে আমি পি ডট ডটেড আমি আউটলাইন, আমার ট্যাগটি হচ্ছে আউটলাইন স্টাইল, আউটলাইন স্টাইল ফার্স্ট অফ অল ডট ইট। ওয়েল আমি তার ইফেক্ট দেখে আসি, সাইটটিকে যখন রিলোড দিচ্ছি, সরি দেখুন এখানে কিন্তু ডট ইট একটি আউটলাইন আমরা দেখতে পাচ্ছি, রাইট। দেন আমি এভাবে পি ডট ড্যাশড, আমার সেকেন্ড অপশন ছিল ড্যাশড, তো একইভাবে
আউটলাইন স্টাইল ড্যাশড। আমি যখন রিলোড দেব দেখুন ড্যাশড আউটলাইন ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। একই ভাবে আমি সবগুলো এখন একবার আপনাদের সুবিধার জন্য একবার করে আমরা আউট স্টাইলটি দেখে আসি। দেন আমার থার্ড ছিল সলিড, সলিড আউটলাইন স্টাইল সলিড। আমি ইফেক্টটি দেখে আসি, সলিড ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। ডাবল ডাবলটা কি হবে, সলিড থেকে একটু বড় হবে। দেখুন আমরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি একটি ডাবল আউটলাইন স্টাইল ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গ্রুপ। দেখুন গ্রুপ ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, বাট গ্রুপ রিস ইনসেট আউটসেট এই চারটি ইফেক্ট টোটালি নির্ভর করবে। এখানে আপনারা হয়তো যদি একটু ভালো করে দেখেন এটা কিন্তু কালার ইফেক্ট, রাইট? তো এই কালার ইফেক্ট গুলো নির্ভর করবে আপনি কোন কালারটি ব্যবহার করছেন তার উপরে। আমি গ্রুপের পরে আমাদের রিজ রিজ নিয়ে আমরা কাজ করব। আউটলাইন স্টাইল রিজ কন্ট্রোল এস, দেন আমি যখন রিজ আমরা সাইটটিকে যখন রিলোড দিচ্ছি তখন আমরা রিজ দেখতে পাচ্ছি। আমাদের গ্রুপ এবং রিজ এর ভিতরে পার্থক্য হচ্ছে, দেখুন আমি জুম করে আপনাদেরকে টোটাল পার্থক্যটি দেখাই। এটি কিন্তু কি হচ্ছে, এর যে ইফেক্টটি বাইরে দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এর ইফেক্টটি কিন্তু ভিতর দিয়ে। তো এটাই রিজ এবং গ্রুপের ভিতরে পার্থক্য। তো ইনসেট এবং আউটসেট আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। তো সিএসএট আউটলাইন স্টাইল নিয়ে এই ছিল আজকের ক্লাসে। আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব সিএসএস আউটলাইন উইড নিয়ে, অর্থাৎ এই যে উইড গুলো সেগুলো নিয়ে। তো সাথেই থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।